টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في بريندو، برندو أبناء الدشوكولكي جاناتشي পেস টিভি বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ধারাবাহিকভাবে কিতাব তাওহিদ এর দর্শ শোনার জন্যে আমরা সকলেই জানি মানুষের জীবনে সবচেয়ে বা একজন মমিন মুসলিমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো তওহিদ মানুষের জীবনে যদি তৌহিদ এর ত্রুটি থেকে যায় তাহলে এ তওহীদের উপর নির্ভর করে তার জীবনের সব আবাদতগুলি ত্রুটিপূর্ণ হয়ে থাকে আর যদি তার তাওহিদ আল্লাহর প্রতি ইমান আল্লাহর একত্ববাদের বিষয়গুলি তার মাঝে সঠিক থাকে তাহলে এর উপর নির্ভর করে তার যাবতীয় এবাদতগুলি সঠিক হওয়ারই আশা করা যায় আমরা কিতাব ও এর ধারাবাহিক আজকে আমরা ছত্রিশতম দর্শ শুনবো ইনশা আল্লাহ যাদু বিভিন্ন ধরনের হতে পারে যে বিভিন্ন প্রকার হতে পারে সেই প্রকারগুলি সংক্ষিপ্তভাবে আমরা আজকে একটু আলোচনা করব সাঁইত্রিশত মাদার্সে আমরা শুনেছি আল্লাহ রাসূল সাল্লাহ আলাহিসাল্লাম বলেন মান একতা বাসা শো অবাচাম মিনার নুজুম ফাকাদ একতা বাসা শো অবাচাম মিনার শেখের জাদ আ মা জাদ এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি তারকারাজির জ্ঞান অর্জন করে তো এই তারকা জ্ঞান যত সে অর্জন করে সেই পরিমাণ সে যাদুর জ্ঞান অর্জন করে আর এই বিষয়টা তার যত বৃদ্ধি পায় তত তার মাঝে জাদু বিষয়টা বৃদ্ধি পায় তো তারকার জ্ঞান কি তারকার জ্ঞান এটি কয়েক ধরনের হতে পারে এ সম্পর্কে আমাদের একটি স্বতন্ত্র অধ্যায় রয়েছে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে সংক্ষিপ্তভাবে আমরা বলবো যে তারকার জ্ঞানকে জাদুর সাথে এই জন্য সং করেছেন আল্লাহ রসুল সাল্লাম যে তারকার ওই জ্ঞানকে যখন মানুষ বিশ্বাস করে মনে করে যে রাত্রিতে এই তারকা উদিত হলে পৃথিবীতে এই বিপর্যয় ঘটবে বা এই তারকার কারণে পৃথিবীতে এই ঝড় তুফান সৃষ্টি হচ্ছে বা এই তারকার কারণে বা এই তারকার প্রভাবে পৃথিবীতে সুনামি হচ্ছে ইত্যাদি যখন পৃথিবীর বিভিন্ন অবস্থাগুলিকে তারকার সাথে সম্পৃক্ত করে দিয়ে মনে করা হয় যেন তারকাই এগুলিকে ঘটাচ্ছে আল্লাহ আল্লা আলা নন তখন এই এই জ্ঞানটি হলো এক প্রকার জাদুর মতোই জ্ঞান কারণ জাদু হলো আল্লাহ সুবাহানা হতে আল্লাহর উপর ভরসাশীল হয়ে নয় গায়রুল্লাহ অন্যের উপর জিন শয়তানের উপর ভরসাশীল হয়ে আস্থাশীল হয়ে জাদু করা হয় তো ঠিক তারকার বিষয়গুলিকে যখন বা পৃথিবীতে যে সমস্ত বিভিন্ন বিপর্যয় ঘটছে এগুলিকে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে এগুলি আসছে এটা মনে না করে যখন মনে করা হয় যে এগুলি অমুক অমুক তারকার প্রভাবে এগুলি ঘটতেছে তখন যেন এই বিষয়গুলির ক্ষেত্রে আল্লাহর প্রতি আস্থাশীল হয় না আস্থাশীল হচ্ছে সেই তারকারাজিগুলির প্রতি যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এটাকেও এক প্রকার জাদু এর সাথে তুলনা করেছেন প্রিয় বন্ধুরা অনুরোধ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর কতগুলি দিক তুলে ধরেছেন লেখক রাহমাহুল্লাহ তিনি এখানে আরো কিছু হাদিস নিয়ে এসেছেন যেমন সুনান নাসাই এর একটি হাদিস নিয়ে এসেছেন হাদিসটি প্রসিদ্ধ সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু আলা হতে বর্ণিত তিনি বলছেন মান আকাদা আকাদান ثم نفث ফিহা فقد সাহার যে ব্যক্তি কোনো কিছুর মাঝে একটা গিরো দিবে গিরো দেওয়া হতে পারে সেই গিরো চুলের মধ্যে দিতে পারে হতে পারে সেই গিরো সুতার মধ্যে দিতে পারে বা সে কোনো কিছুর মাঝে এই গিরো দিতে পারে আমরা শুনেছি বা আমরা জানি আল্লাহ রাসুল সাল আলিহাসাল্লাম তাকেও জাদু করা হয়েছিল ইসলামের শত্রু চিরশত্রু যারা তারা আল্লাহ রসুল সাল্লাহ আলিহি হোসাল্লাম জাদু করেছিলেন যেটি সহি বুখারি এবং মুসলিম ইত্যাদি হাদিসে প্রমাণিত এবং সেই জাদু মুক্ত করার জন্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই বিষয়কে কেন্দ্র করেই দুটি সোরাউ নাজিল করেছেন একটি হল ফালাক আরেকটি হল সেগুলির মাধ্যমে ফেরস্তারা যখন আল্লাহ রসুল সাল আলহ্লাম এর চিকিৎসা করলেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের নির্দেশনায় সেভাবে আল্লাহ রবুল্লা আলমিন জাদু থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ সুস্থ করলেন হাদিসে বলা হচ্ছে মান আকাদা আকাদা চান সুম্মা নাফাসা ফিহা তো যে ব্যক্তি কোনো একটা গিরো দিবে সেই গিরোটা আমরা বললাম সেটা সুতার মধ্যে হতে পারে সেটা চুলের মধ্যে হতে পারে জাদুকররা বিভিন্ন রকমের করে থাকে বা যাকে জাদু করা হয় তার কাপড়ের কিছু টুকরা নিয়ে সেটাতেও গিরো দিতে পারে বিভিন্ন রকমের বা যাকে জাদু করা হয় তার মাথার চুল নিয়ে সেটাতেও গিরো দিয়ে জাদু করে থাকে বিভিন্ন রকমের সোম্বানা ফাসা ফিহা সে গিরো দিয়ে সেখানে কিছু তন্ত্রমন্ত্র মন্ত্র পরে ফু দেয় সাহারা মূলত এভাবে করাটাই এটাই হলো একটা জাদুর চিত্র এভাবে বলছেন আর যে ব্যক্তি এই ধরনের জাদু করে ফকাদ আশরাকা শেষের কে লিপ্ত হয় কারণ জাদুর ক্ষেত্রে আল্লাহ সবহানা হতা আল্লাহ সহযোগিতা নেওয়া হয় না জাদুর ক্ষেত্রে সহযোগিতা নেওয়া হয় জিন শয়তানের জিন শয়তানের কাছে তখন সেখানে মানুষ তার প্রতি আস্থাশীল হয়ে তার কাছে এই অপকর্ম বা মানুষের এই ক্ষতির জন্য তার কাছে সহযোগিতা নেয় তার কাছে নত হয়ে এ সহযোগিতাগুলি আদায় করে নেয় তাই আল্লাহ রসুর সাল্লাহ সলাম বলছেন ফাকাত আশরা কাশের জন্য সেরকি লিপ্ত হল আবার বলছেন ওয়ামান টা আল্লাহ আ কাশাই অ্যান্ড যে ব্যক্তি কোনো কিছু झूलाবে লটকাবে উকিলা ইলাইহ সে বিষয়টার প্রতি তার একটা ভরসা চলে যায় সেটার প্রতি তার একটা আস্থা হয়ে যায় সূরাতুল ফালাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমিং শাররি নাফফাসাতি ফিল উকাদ হে আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে এমন जादूকরনিদের কাছ থেকে জাদুকর নারীদের কাছ থেকে এমন জাদুকর নারীদের কষ্ট থেকে অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি যারা কি করে না ফাতা তিফিল যারা কি করে গিরো দিয়ে দিয়ে সেখানে ফু দেওয়ার মাধ্যমে জাদু করে থাকে তাহলে এই হাদিসের বিষয়টি বোঝা যাচ্ছে যে কোরআনের আনের আয়াতেও আল্লাহ রাব্বুলা আলামিন তুলে ধরেছেন যে জাদু করার ক্ষেত্রে মানুষেরা এভাবে কোনো কিছুতে গিরো দিয়ে সেখানে ফু দিয়ে তন্ত্রমন্ত্র পরেই জাদু করে থাকে অন্যভাবে হাদিসের আরেকটি অংশ ওমান আল্লাহ কা শাহী আন ওকিলা ইলাই যেটি তিরমিজির হাদিসে এসেছে হাদিসটি সনদ হাসান অর্থাৎ সহায় এর পর্যায় সে হাদিস আমরা যে একটি অধ্যায় চলে গেছে আমাদের সেটি হচ্ছে বাবু মা যা আফির রুকা এম ঝাড়ফুক ও তাবিজ কবজ সংক্রান্ত যে আমরা বিষয়টি অধ্যায়টি আলোচনা করেছি সেখানে আমরা এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যে তাবিজ কবজ নিষিদ্ধ হওয়ার অনেকগুলি কারণ রয়েছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন মনটা আল্লা কা আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝোলাবে চাই সেটা নিজের গলাতে ঝোলাতে পারে নিজের হাতে ঝুলাতে পারে বা কমরে ঝুলাতে পারে বা উরুতে ঝুলাতে পারে বা ঘরের অন্য কথাও ঝুলাতে পারে আল্লাহ রসুল আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে সের লিপ্ত হবে বরং এ প্রসঙ্গে এই হাদিসটি মোসনাদে আহমদের সহি হাদিস যে হাদিসটির বিস্তারিত রূপ হলো ব্যাখ্যা হল বা বিস্তারিত অংশ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী হিসাল্লামের কাছে একদিন দশ সদস্যের একটি প্রতিনিধি দল সাহাবির দল আসলেন দেখা করার জন্য এবং ইসলাম শিক্ষার জন্য ইসলাম দিন শিখার জন্য আসলেন তারা রাসুল সাল আলী হুসাল্লাম দশ জনের মধ্যে নয় জনের সাথে তিনি মুসাফা করলেন হাতে হাত মিলিয়ে কিন্তু একজনের সাথে মুসাফা করলেন না বাকি উপস্থিত সাহাবাই ক্যারামগন তারা বললেন যে হে আল্লাহ রাসুল সালসাল্লাম এই দশ জনের মাঝে আপনি নয় জনের সাথে মুসাফা করলেন আর একজনের সাথে করলেন না তার কি অপরাধ রাসূর সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম সে ব্যক্তির জবাব এভাবে দিলেন দেখালেন যে ওই ব্যক্তির গলায় তাবিজ ঝুলছে রাসূর সাল্লাল্লাহ সাল্লাম তার তাবিজটাকে ছেড়ে ফেলে দিলেন ফেলে দিয়ে তার সাথে তখন মুসাফা করলেন আল্লাহ আকবার। তাহলে তাবিজ ঝুলানোর কারণে আল্লাহ রসূর সাল্লাল্লাহ সাল্লাম মুসাফা করা বন্ধ করে দিয়েছেন এবং সেই সময় আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম এ হাদিস বললেন মান্টা আল্লাহ কাটা মি আশরাকা যে ব্যক্তি তাবিজ ঝোলায় শেষের কি লিপ্ত হয় প্রিয় দর্শক বৃন্দ আসুন আমরা বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন সত্যিকারী ভাবে তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি সে চেষ্টাই করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি ইনশা আল্লাহ বিরতির পর আবারও আমরা এই মূল্যবান দর্শ নিয়ে ফিরে আসব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত

দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় পাপ পুন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরি প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সকলেই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে আমাদের কিতাব উত্তাহিদ এর দর্শ শুনছিলেন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম তা হল এ হাদিসের একটি অংশ সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেন মানচা আল্লা কা তামিমাতান ও মানচা আল্লা কা উকিলা ইলাই যে ব্যক্তি নিজের গায়ে কোনো কিছু ঝোলাবে কোনো কিছু লটকাবে কোনো কিছু বাঁধবে তার ভরসা তার আস্থা যেন ওইটার উপরে হয় এটি সই হাদিসের অংশ যে হাদিসটি তিরমিজির হাসান সনদে এসেছে লেখক রাহিমাহুল্লা তিনি অনুর এখানে আরেকটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রসিদ্ধ সহাবি আবদুল্লাহ নিম মা আল্লাহ আল্লা তিনি হাদিসটি বর্ণনা করছেন রসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেন হাদিসটি সহী মুসলিমের হাদিস দুই হাজার ছয়শত ছয় নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলছেন আলাহ আল্ ও নাব্বি হুকুম মেল আদা আল্লাহ রসূল সাল্লাল্লাহ হইসাল্লাম বললেন যে একটা বিষয় আল আদা আরবি ভাষায় আমি কি সেটা কি জিনিস তোমাদেরকে আমি বলে দিব না তারপরে তিনি বলে দিচ্ছেন যে হিয়া আর নামিমা এটা হলো নামিমা নাবিমা কি জিনিস তারও ব্যাখ্যা দিচ্ছেন নাস মানুষ একজন একজনের কথা শুনে আরেকজনের কাছে গিয়ে সেটাকে লাগায় দেয় আরেকজনের কাছে কথা শুনে আরেকজনের কাছে সেটাকে লাগে এটাকেই বলা হয় নামিমা তার উদ্দেশ্য কি একজনের কথা শুনে আরেকজনের কাছে কিছু বলা দুটো উদ্দেশ্য হতে পারে এক উদ্দেশ্য হলো এক অশান্ত পরিবেশকে শান্ত করা দুই দলের মাঝে একটা সমঝোতা নিয়ে আসা আরেক উদ্দেশ্য হতে পারে শান্ত পরিবেশকে অশান্ত করা দুই দলের মাঝে একটা বিচ্ছেদ শত্রুতা ঝগড়া সৃষ্টি করে দেওয়া তো ইসলাম আসলে ইসলাম এমন সব বিষয়গুলিকেই বৈধ বলে ঘোষণা দিয়েছে এবং অনুমতি দিয়েছে ও নির্দেশ দিয়েছে যেগুলি মানুষের পরিবেশ পরিস্থিতিকে একটু সুন্দর করে নিয়ে আসবে শান্ত শৃঙ্খলা করে নিয়ে আসবে আর যে বিষয়গুলি পরিবেশ পরিস্থিতিকে নষ্ট করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ইসলাম সেগুলিকে সর্বক্ষেত্রে হারাম করে দিয়েছে তো এখানে যে বিষয়টির কথা আল্লাহ রাসুল সাল্লাম বলছেন সেটি হচ্ছে মানুষের মাঝে একজনের কথা আরেকজনের কাছে বলা জায়েজ রয়েছে এবং কিছু কম বেশি করেও বলা জায়েজ রয়েছে অনুমতি রয়েছে কোন ক্ষেত্রে ওই ক্ষেত্রে যদি দুই দলের মাঝে আমি একটা সমঝোতা নিয়ে আসতে চাই এখানে যদি একটু কম বেশিও কথা বলা যায় তবু সেটা ইসলাম সুযোগ দিয়েছে অনুমতি দিয়েছে সমঝোতা নিয়ে আসার উদ্দেশ্যে আর যদি এমন হয় যে একজনের কথা আরেকজনের কাছে হবু যদি আমি বলে দেই কোনো বাড়া কমা করি না হবু হু বলে দেই কিন্তু আমার উদ্দেশ্য যদি থাকে উভয়ের মাঝে সম্পর্ক ছিন্ন করা উভয়ের মাঝে একটা বিবাদ সৃষ্টি করা তাহলে সেটা ইসলাম হারাম করে দিয়েছে যদি উদ্দেশ্য এই থাকে তো প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এ হাদিসে এটি বলছেন যে সেটি হচ্ছে সেই বিষয়টি অর্থাৎ যে ক্ষতিকারক ধ্বংসশীল বিষয় সেটি হচ্ছে আর নামিমা নামিমা হলো আল কাল নাস যে মানুষের একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাবে লেখক রাহেমহল্লা তিনি এই বিষয়টিকে নিয়ে এসে বোঝাতে চাচ্ছেন যে এটাও এক প্রকার জাদু এটাও এক প্রকার জাদু কারণ জাদুর উদ্দেশ্যই হলো মানুষের ক্ষতি করা জাদুর উদ্দেশ্যই হলো মানুষের ক্ষতি করা কোনো দিন জাদুর উদ্দেশ্য মানুষের উপকার করা নয় জাদুর উদ্দেশ্যই হলো মানুষের ক্ষতি করা হয়তো আমি সাধারণ দৃষ্টিতে দেখছি যে এই ব্যক্তিটার কিছু উপকার করছে কিন্তু আসলে দেখা যায় এর পিছনে বিশাল অপকার রয়েছে অনেক ক্ষতি রয়েছে তাই জাদুর উদ্দেশ্যই হলো ক্ষতি করা তো সেই দৃষ্টিকোণ থেকে লেখক রাহমহল্লা তিনি এই হাদিসটি শহী মুসলিমের হাদিস নিয়ে এসে তিনি বোঝাতে চাচ্ছেন যে এই মানুষের মাঝে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায় দেওয়া আরেকজনের কথা আরেকজনের কাছে গিয়ে ঝগড়া সৃষ্টির উদ্দেশ্যে উভয়ের মাঝে একটা ফেতনা সৃষ্টির উদ্দেশ্যে উভয়ের মাঝে একটা সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্যে যে একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেওয়া এটাও হচ্ছে এক প্রকার জাদু মূলত এটা জাদু বলি আর নাই বলি ইসলাম সবসময় এটাকে কি করেছে হারাম করে দিয়েছে অন্য সহি হাদিসে এসেছে চাল্লা রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন লাইয়াদ يدخل الجنه قاطع اينمامون بخاری الحديث الله الرسول صلى الله عليه وسلم বলেন যে ব্যক্তিদের স্বভাব হলো এই মানুষের মাঝে বিстріংখলা সৃষ্টি করার জন্য মানুষের পরিবেশ নষ্ট করার জন্য উভয়ের সম্পর্ক ছিন্ন করে দেওয়ার জন্য একজনের কথা আরেকজনের কাছে লাগাবে এই কাজটা যে করে তাকে বলা হয় কাত্তাত তাকে বলা হয় নামাম আরবী ভাষায় হাদিসের ভাষায় আল্লাহ রাসূল صلى الله বলছেন এই ব্যক্তি لا يدخل الجنه সে জান্নাতে প্রবেশ করবে না এটা হারাম প্রিয় বন্ধুরা এটাকে লেখক রাহেমহল্লা তিনি জাদু এর সাথে তুলনা করেছেন এই দৃষ্টিকোণ থেকে যেহেতু জাদু এর দ্বারা মানুষের মাঝে অশান্তি সৃষ্টি হয় আর এই কাজটার দ্বারাও মানুষের মাঝে অশান্তি সৃষ্টি হয় আজকে বড় আফসোসের সাথেই বলতে হয় আমাদের সমাজে এগুলিরই চর্চা হলো বেশি একজন মানুষ যদি একটু সময় পায় সে কিছু আল্লাহর স্মরণ করবে আল্লাহর কিছু তাজবি হালিল পড়বে এটা না বরং একটু সময় পাইলেই আর দু চারজন মানুষকে পাইলে কার দোষ কিভাবে বলবো আর কার কথাগুলি কিভাবে তুলে ধরবো এটাই আজকে আমাদের সমাজের যেন একটা সাধারণ বৈশিষ্ট্য হয়ে গেছে এটা কখনো কোনো মুসলমানের জন্য শোভা পায় না বিশেষ করে আমরা এই হাদিস থেকে জানছি যে ব্যক্তি জান্নাত পেতে চায় জান্নাতে যেতে চায় আল্লাহ রাসুল সাল্লাম বলছেন লাইয়াদুল যে ব্যক্তির মাঝে এই স্বভাব রয়েছে সে জান্নাতে যেতে পারবে না প্রিয় বন্ধুরা আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা যদি আমরা নিয়ে আসতে চাই পরস্পরের মাঝে ভাতৃত্ব ও আন্তরিকতা যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে আমাদেরকে এই স্বভাবগুলি অবশ্যই দূর করতে হবে আল্লাহ আমাদের সবাইকে একদিন দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বুঝলেন তাকে জানানো হলো যে এই কবর দুটিতে আজাব দেওয়া হচ্ছে সেই কবরবাসীকে তা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে আসলেই এই দুইজন ব্যক্তিকে তাদের কবরের যা আজাব হচ্ছে খুব একটা বড় বিষয়ে তাদের আজাব হচ্ছে এমন নয় কি বিষয়ে আজাব হচ্ছে বললেন যে একজনের আজাব হচ্ছে সে ব্যক্তি পেশাব করার সময় সে পেশাব করা থেকে খুব পবিত্রতা অর্জন করত না গুরুত্ব দিত না এটা হলো তার একটা অপরাধ আরেকজন ব্যক্তি কি হোয়াম শি বিনামিমা সে মানুষটা শুধু একজনের কথা শুনে আরেকজনের কাছে আরেকজনের কথা শুনে আরেকজনের কাছে এভাবেই তার এটাই একটা স্বভাব ছিল এ কারণে তার কবরে কঠিন আজাব হচ্ছে হতে এই স্বভাবগুলিকেও আমাদের অবশ্যই বর্জন করা দরকার এবং এগুলিও যেন এক প্রকার জাদু যেগুলি সমাজের মাঝে অশান্তি অবসময় রাখবে সমাজের মাঝে শান্তি কখনো আসতে দেবে না প্রিয় বন্ধুরা লেখক রাহেমহল্লা এখানে আরেকটি হাদিস নিয়ে এসেছেন সেই হাদিসটিও সাহেব বুখারি এবং মুসলিমের হাদিস হাদিসটি একটু গুরুত্বপূর্ণ হাদিস প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان من البيان لا سحر ان من البيان لا سحر অর্থ হলো কত বক্তব্য রয়েছে সেগুলি হলো জাদু কত বক্তব্য রয়েছে সেটাই হলো একটা জাদু কত বক্তব্য রয়েছে সেটা জাদু কেমন বক্তব্য সাধারণত মানুষের দুই ধরনের হয়ে থাকে একটা হলো নিজের প্রয়োজন মেটানোর জন্য যা আমি বলে থাকি এটাও একটা বক্তব্য সাধারণভাবে যেটা বলে থাকি এটা কখনো জাদু নয় আরেকটা হলো বিভিন্ন সময়ে যে বক্তাগণ যে বক্তব্য রেখে থাকেন নিজের চাহিদা পূরণের জন্য যে কথাগুলি বলা হয় এগুলি ছাড়া যেটাকে আমরা পরিভাষায় বক্তব্য হিসেবে বলে থাকব সেটা সবগুলি সব ধরনের মাঝে জাদু রয়েছে তো জাদু কোন দৃষ্টিকোণ থেকে এটা এবং এই জাদুর পরিণতি আবার কি কি সেটা অপরাধ নাকি যে এখানে জাদু হলে এই দৃষ্টিকোণ থেকে জাদু এমন একটা বিষয় যে জাদুর মাধ্যমে মানুষ যার মন অন্যদিকে ছিল তাকে মনকে কেড়ে নিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হয় একজন মানুষ আরেকজনকে দেখতে পারে না বা পছন্দ করে না তার মাঝে দস্তুটি বা ইত্যাদি যাই থাকুক সেগুলির কারণে পছন্দ করে না কিন্তু জাদু করে কি করা হয় এই মানুষটাকে ওই মানুষটার প্রতি পাগল করে দেওয়া হয় মানে ওকে না দেখে আর এ থাকতে পারে না তাহলে জাদুর বিষয়টা হলো এই যে একজন মানুষের চিন্তা চেতনা একদিকে তাকে জাদু করে ভিন্ন দিকে তাকে এমন ভাবে নিয়ে আসা হয় এটা হলো জাদুর বিষয় তাহলে বক্তব্যের মাঝে এমন বক্তব্য রয়েছে যে এই বক্তব্য কোনো একটা বিষয় শ্রোতার সামনে যখন বলা হয় শ্রোতারা সেই বিষয়টা অত গুরুত্ব দেয় না কোনো প্রয়োজন মনে করে না কিন্তু এমন ভাবে তাদের সামনে উপস্থাপন করা হয় বিষয়টা এখন মনে করেন যে এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায় মানে বক্তব্য আসে তো বক্তব্যের মাঝে জাদু আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্না সেহরা বক্তব্যের মাঝে কতক বক্তব্য রয়েছে যেগুলি জাদুময় বক্তব্য তো এই কথাটা এর দ্বারা মূলত সেই বক্তব্যগুলি যদি এমন হয়ে থাকে যেই বক্তব্যগুলির দ্বারা মানুষকে অসৎ পথের দিকে অন্যায়ের দিকে ধাবিত করা হয় তাহলে সেই বক্তব্যগুলি হলো নিন্দনীয় বক্তব্য সেগুলি হলো খারাপ আর যদি এমন হয় অনেক সময় যদি কেউ হাদিসের বিষয়গুলি ভালোভাবে উপস্থাপন করতে পারে তাহলে যেই মানুষেরা দিনের প্রতি গাফেল ছিল তাদেরকে দিনের প্রতি আগ্রহী করে তোলা যায় তো এই এটাও একটা জাদু বলবো, কিন্তু এই জাদু কি নয় এটা নিন্দনীয় নয় বরং এটা প্রশংসনীয় বিষয় কারণ মানুষদেরকে এখানে খারাপের দিকে নেওয়া হয়নি খারাপের দিকে আকৃষ্ট করা হয়নি এখানে মানুষেরকে ভালোর দিকে আকৃষ্ট করা হয়েছে তাহলে যেই জাদু বা যেই জাদুময় বক্তব্য দিয়ে মানুষকে যদি খারাপের দিকে আকৃষ্ট করা হয় রাজনৈতিক ফিল্ডের বক্তব্য মঞ্চে এমন জ্বালাময়ী বক্তব্য আগে কি চিন্তা ছিল মুহূর্তে একেবারে চিন্তা অন্যদিকে ঘুরে যায় দেখা যায় যে কিছুদিন পর আবার সে মনে হয় একেবারে গোলক ধাঁধায় পড়ে গেছে সেই বক্তব্য শুনে ওই দিকে দৌড়ার কারণে তো এ ধরনের যে বক্তব্য যে বক্তব্য মানুষকে আকৃষ্ট করে সেটা ক্ষতিকারক বিষয়ের দিকেই নিয়ে যায় ধাবিত করে সেটা হলো এক প্রকার জাদু এবং সেটা হলো নিষিদ্ধ সেই বক্তব্যটা নিন্দনীয় সেটা দেওয়াও ঠিক নয় এবং শোনাও ঠিক নয় আর যেই বক্তব্য মানুষকে সঠিক পথের দিকে আকৃষ্ট করবে এবং সঠিক পথের দিকে ধাবিত করবে তবে তার মৌলিক উপাদানগুলি হতে হবে সেগুলি সঠিক হতে হবে কেউ যদি আবার মিথ্যা কিছু বলে ইসলামের দিকে আকৃষ্ট করতে চায় আমরা বলবো যে এটাও আবার ঠিক নয় কারণ ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য মিথ্যা বলার প্রয়োজন নেই আল্লাহ রাবুলি আলমিন তার কোরআনে আল্লাহ রসুল সাল্লাম তার হাদিসে যে সমস্ত বিষয়গুলি দিয়েছেন ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য এগুলি যথেষ্ট আমাকে মিথ্যা কিছু বানায় সেখানে বলার প্রয়োজন নেই প্রিয় বন্ধুরা জাদু এমন একটি বিষয় এমন একটি অপরাধ যেটি মানুষকে ক্ষতিকারক বিষয়ের দিকেই শুধু ধাবিত করে মানুষের মাঝে বিশৃঙ্খলা অশান্তি সেগুলিকে যেয়ে রাখে তাই আসুন সেই জাদু প্রকৃত যেটি জাদু এবং জাদুর সাথে যেগুলিকে তুলনা করা হয়েছে সব বিষয়গুলি আসলে নিন্দনীয় আমাদের সেগুলি থেকে বিরত থাকতে হবে আমরা যদি আল্লাহ সুবহান হাত আল্লাহ তাওহিদের উপর থাকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সে বিষয়গুলি তাওহিদ পরিপন্থী বিষয়গুলি উপলব্ধি করে সেগুলি থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আজকের দাস আমরা এখানে শেষ করতে যাচ্ছি আমরা যে বিষয়টি শুনলাম ভালোভাবে উপলব্ধি করব নিজের জীবনে সেটিকে বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন آمين وآخر دعونا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন

জক তোগান মহান আল্লাহ তাআলা শরীয়ত প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য যথাযত প্রত্যেক শারিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মঞ্জুর ইলাহি প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়ার একটা রুলিংস আছে একটা বিধান আছে ন্যায় সঙ্গত বিচার ও শান্তি এবং শরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সেই বিষয়টা আমরা ইনশাআল্লাহ এখানে আলোচনা করব চলুন আমাদের জীবন আরো ন্যায় নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী সারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়